গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঠান্ডা লেগেছে, বুঝতেই তো পারছো গলার, মানে আমি মোটামুটি এক মাস ধরে ভয়েস ঠিক করে দিতেই পারছি না গলার জন্য, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। কালকে তো একটু রোদ ছিল না, তবু আজকে একটু রোদ রোদ আছে। তো এই যে উঠলাম, উঠে মুখ টুক ধুয়ে দেখছি দিদি কোথায়। দিদি এখানে, এই যে আমাদের জামা কাপড়গুলো কাচাকাচি করছে, আর কিছুটা কালকে ছিল সেগুলো সব রোদ্রে দিয়েছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া। তো আমি এখন নিচে যাব, গিয়ে চা খাবো। তারপরে কর্তা মশাই এসছে, কালকে রাত্রে এসছে ও, আর রাত্রের দিকে আর তোমাদেরকে শেয়ার করিনি। তো বাবু আরও ঘুমিয়ে আছে, ই করো একটু জলে ভিজিয়ে রাখো, থাক থাক করে জলে ভিজানো থাক। তো সর্দি না, সর্দির জন্য একদম কিচ্ছু ভালো লাগছে না। তো নিচে গিয়ে চা খাবো, আর আজকে একটা স্পেশাল দিন আছে, জানি না কতটা কি করতে পারবো, যতটুকু পারবো শেয়ার করব অবশ্যই। আর এখন আমি ঠিক করে ব্লগগুলোও দিতে পারছি না, আসলে নেট নেই, মন ভালো থাকে না, এই কারণে ব্লগগুলো পাচ্ছিই না দিতে। দেবো আস্তে আস্তে কলকাতা গেলে, জানি না আজকে যাবো কি কালকে যাবো, তারও তো ঠিক নেই, মনটা তো খারাপ করছে। ইচ্ছে ছিল পৌষ সংক্রান্তির পরেই যাব, জানি না কি করব। তো যাই করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো ওখানে দিদি কাজছে, তারপর এখন আমি নিচে যাব একটু চা খাবো। প্রচণ্ড গলা ব্যথা, এইগুলোতে ব্যথা প্রচণ্ড, আর আমার দেখো স্পট পড়ে গেছে, এখানে একটা, এখানে একটা। বাড়ি গেলে হয়তো ঠিক হবে, এখানে এত যত্ন ফত্ন করতে পারি না। তো চলো আজকের ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল, তো চলো সারাদিনটা কী করছি না করছি এই দেখো দিদি কাজছে। তো চলো নিচে গিয়ে এখন একটু চা করি। তো তোমরা মনে মনে ভাবছো কি ব্যাপার, হঠাৎ গ্রামের বাড়ি থেকে আবার আমার নিজের বাড়িতে? তো হ্যাঁ, আমরা তার পরের দিনই মোটামুটি সন্ধে বেলার দিকেই আমরা চলে এসেছি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, হঠাৎ করে একটা কাজের জন্যই আসতে হয়েছে। তো বাবা বললো তাড়াতাড়ি চলে আয়। আর আমার কি বলো তো, টোটোতে এসেছি বলে প্রচণ্ড পরিমাণে লেগে গেছে ঠান্ডা। তো এখানে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, দিদি ওদিকে জামাকাপড় কাচছে, দিদি তো কাজ করতেই দিচ্ছে না যেহেতু আমার ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে। তো এখন খাবো চা। তো সকালে একবার চা কিন্তু হয়েছে, সেটা দিদি বানিয়ে দিয়েছে, আর এখন আমি খাবো। একটু লেটে উঠেছি, তারপর আস্তে আস্তে যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। তো এখন কাপগুলো দেখো নামিয়ে নিচ্ছি, একা হাতে গুছিয়ে কাজ করাটাও সত্যি করে অনেক কষ্ট। তো আমি দিদি দুজন মিলেই করছি, আর বাচ্চারা তো সারা দিন ফোন আর খেলা, পড়াশোনা নেই, কিচ্ছু নেই। তো দিদিকে দেখতেই পাচ্ছ, দিদিকেও ঠান্ডা লেগে গেছে, টোটোতে করে এসছি, টোটো মানেই তো খোলা, বুঝতেই পারছো গ্রামের বাড়ি থেকে অনেক রাত্রে, মোটামুটি কটার দিকে আসবো আমরা, 6:30 দিকে এসছি। আর আমাদের গাছের দেখো এগুলো হচ্ছে সজনে ফুল। তো কি রান্না বান্না হবে না হবে সেটাও ভাবছি, তার কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল দিন। তো কি স্পেশাল দিন সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে, আর এক বছর অনেক ভালো হয়েছিল আর এই বছরটা এইরকম, কি করব বলো, কপালে না থাকলে কিচ্ছু নেই। জীবনে কিছু কিছু জিনিস থাকে, অনেক কিছু আমরা ভাবি কিন্তু সেটা কি পূর্ণ হয়, হয় না। এই বছরটা আমি ভেবেছিলাম অনেক সুন্দর করে হবে, মানে জীবনটা যে কখন বদলে যায় সেটা সত্যি করেই বলা যায় না। তো কিছু মানুষ আছে তারা জীবনটাকে ধ্বংস করতেই আসে, তারা জীবনটাকে গড়তে পারে না। তো এটা আমি আমার ফ্যামিলির ক্ষেত্রেই বললাম, তোমরা যারা আমার ফ্যামিলিতে এই ব্লগটা দেখছো তারা তো নিশ্চয়ই বুঝতে পারবে অবশ্যই। তো একটা জিনিস আমি বলবো, কাউকে যখন গড়তে পারবে না তো কাউকে ভাঙবেও না, এটা মনে হয়, আমার মনে হয়। তো তুমি যেখান থেকে ভিডিওটা দেখছো, আমি জানি তুমি নিশ্চয়ই ভিডিওটা দেখছো, তো আগে নিজেকে চোখটা বন্ধ করে নিজেকে প্রশ্ন করো যে আমি কী করলাম আর কি ফেলে এলাম, এটা ভেবো। যদি ভেবে উত্তর পাও তো অবশ্যই সেটা বলো। হ্যাঁ, চাটা খেলাম, খেয়ে দিয়ে বসে বসে গল্প করতে করতে দেখো এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে দিদি, এই দেখো দিদি শাক কাটছে, ভাত বসিয়ে দিয়েছে, আর আমারও ফোনটা এমন অবস্থা, মানে স্ক্রিনটা পুরো ভেঙে চুরমার, যখনই আমি ভিডিও করি দেখা যায় স্ক্রিনে পুরো একদম ফাটা। তো জানি না কবে একটা ফোন কিনতে পারবো। তো এই যে এখানে বেগুন ভাজা হচ্ছে, এখানে হচ্ছে ভাত, এটা হচ্ছে মূলো ভাজা। তো মূলো ভাজা খেতে ভালোই লাগে, অনেক আগে খেয়েছি, তারপরে তো আর সেরকমভাবে মূলো টুলো খাওয়াই হয় না। তো দিদিকে বললাম, দিদি মায়ের মতো করে তুমি মূলোটা ভাজো। তো এদিকে রান্না করব, আর ওইখানে আমার বড় মশাই স্কুলের খাতা দেখছে,
আর এই যে এগুলো সব ঘর দোয়ার গুলো মোছামুছি করবো, রান্না একটু ঠিকঠাক করে দিই, আর মাথায় স্নান করবো না, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। তো চলো বেগুনটা দেখো হাতে, দেখছো হাতে ধরে করলে এটাই ভালো। চলো বেগুনগুলোকে ভেজে নিই, আর এখানে মাংসটা আছে, এই যে এটা দিদি ধুয়ে টুয়ে দেবে, তো মাংসটা এ হবে। রেডিও করে রাখছি কিন্তু আমি দিতেই পারছি না, দেবো আস্তে আস্তে দেবো। আর দেখা যাক মর্মচারি কেক নিয়ে আসছে কিনা, যেহেতু আজ আমার জন্মদিন, জানি না কি হবে। তো চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই। তো দেখো এখানে চলে এসেছি ওপরে, দিদি শাকটা খুব ভালো করে ধুয়ে দিল। আর শাকে মাটি থাকলে জানো তো একটু থেকে গেলে তখন রান্না করার পর কিরকির করে, এই কারণে দিদি খুব সুন্দর করে শাকটা ধুয়ে দিল। আর মাংসটা এখানে দেখো ভালো করে ধুয়ে দিচ্ছে। তো আজকে জন্মদিন, বুঝতেই পারছো জন্মদিন মানে কি আর হবে। আগের বছর জন্মদিনটা খুব ভালো করে হয়েছিল, দিদি তো দারুণ করেছিল, এই বছরটা সত্যি করে অনেক মিস করছি যে আগের বারের মতো যদি হতো, ভাবি তো অনেক কিছু কিন্তু সেটা কি আর হয় না। তো যেমনই হোক চলো বাপের বাড়িতে আছি, মা থাকলে তো আরও ভালো হতো, তো মা নেই দিদি আছে, তো সব মিলিয়ে চেষ্টা করছি একটু ভালো করার। তো মেয়েদের কপালে মানে কপালটাই হচ্ছে এরকম, তো বাপের বাড়িতে জন্মদিন মা নেই সেখানটা সত্যি করেই পুরো ফাঁকা লাগে। তো বর্মশাই সকাল সকাল দেখো চিকেন নিয়ে চলে এসছে, যেহেতু চিকেন খেতে আমি ভালোবাসি, তো দিদি বললো আজকে আমি রান্না করছি, তুই আজকে রান্নাবান্না করতে হবে না, যতটুকু পেরেছি টুকটাক করেছি, বাদবাকি আস্তে আস্তে কাজগুলো করব। আর দিদি একা করবে আমি বসে থাকবো, সেটা তো তোমাদেরকে সবসময় বলি খারাপ লাগে, দিদি বলে না আমি যেখানেই যাই বসে থাকতে পারি না, মনে হয় যে সব কিছু কাজ তাড়াতাড়ি করে নেবো তারপরে সবাই মিলে বসবো। আর তারপর এদিকে দেখো একটু নোংরা হয়ে পড়ে আছে, এগুলো পরিষ্কার করব, ঘর মুছবো, তো সব কিছু, বর্মশাই তো এসছে। তো এখানে দেখো রান্নাবান্না করে নিয়ে দিদি দেখো চলে এসছে, দিদি বলছে খেয়ে নে, তো শান কিন্তু হয়নি। আর বেগুন ভাজা খেতে ভালো লাগে, তো দিদি বলে একটা ভাজা না হলে হয়, তো এখানে দেখো আমরা একদম ভোজবাড়ির সিস্টেম করে নিয়েছি, মানে পাতাতে খাওয়া দাওয়া, অনেক দিন ধরেই আমরা পাতাতেই খাচ্ছি, থালা মাঝামাঝির কোনো মানে চাপই রাখছি না। তো বাবাকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, বাবা তো অনেক সকালে খায়, আর মুলো ভাজাটা তো দারুণ হয়েছিল, চিকেনটাও দারুণ হয়েছিল। তো এখানে দেখো আমাকে খেতে দিয়েছি, আমি ছেলেকে খাওয়াবো, আমি খাবো, তারপরে সোজা যাব ছাদে। আজকে ঠান্ডাটা কিন্তু অনেকটাই কম, তো গায়ে যে চাদরটা নিয়েছিলাম মানে শালটা নিয়েছিলাম, এই শালটা হচ্ছে আমার মায়ের। আমি আবার একটু খুঁতখুঁতে মানে এই যে রান্না করতে এদিক ওদিক করতে মনে হচ্ছে একটু এঁঠু লেগে গেছে, তো আমি ভাবলাম এগুলো কেচে নিই। তো দিদি দেখো ওখানে বসে আছে, আমাকে বকছে যে এগুলো ছেড়ে দে আমি করে নিচ্ছি, তো আমি বললাম না তুমি একটু বসো আমি এগুলো করছি। তো দিদি বললো যে তোর বর কোথায় যাবো বলছিল, তো কোথায় যাবে, তো তুই যা রেডি ফেডি হয়ে না সঙ্গে করে যা, তো আবার চলেও আসবে। তো মানে আমার মামা শ্বশুর বাড়িটা একটু কাছে, তো ওখানে হয়তো যাবে, আবার আমার দিদি শ্বশুর বাড়িও কাছে, মানে দুজনের বাড়ি কাছাকাছি, তো বলে একটু ঘুরে টুরে আসি। তো বললাম ঠিক আছে। তো দেখো আমি জামাকাপড়গুলো ভালো করে ভিজিয়ে টিজিয়ে নিয়েছি, আর এই ছাদের ওপরে জামাকাপড় কাচতে জানো তো বেশ ভালো লাগে। আগে তো আমি এই পাঁচিলের ওপরে উঠে ওই পাঁচিলের ওপরে উঠে পড়তাম, মানে এতটাই ছিল তখনকার এই ফ্ল্যাট, মানে বাড়িটা ছিল না দেখছো ফ্ল্যাট বলে বলে এরকম হয়ে গেছে। আর আমাদের বাড়িটা অনেকটাই বড়, অনেক বড়, মানে থাকার লোক নেই কিন্তু অনেক বড়। তো সকালে জামাকাপড় কিছুটা ছিল সেটা দিদি কেচেছে, মেশিনে কাচতে গেলে আবার কী বলো তো সেই হাতের সাহায্যে গালো এ করো, তো দিদি আমাকে বলে দরকার নেই চল ছাদে নিয়ে যাবো একটু সার্ফ দিয়ে তাড়াতাড়ি করে কেচে নেবো। তো এখানে দেখো আমি ঝটপট করে কেচে নিয়েছি, আর দিদি দেখো রাগ করে চলে এসছে, রাগ করে এসছে তার কারণ আমাকে বকছে যে তুই ছেড়ে দে আমি কেচে নিচ্ছি, যা তুই হাত পা ধুয়ে উঠে যা। আর এখানে সত্যি করে গরম জলে স্নান করা হয় না, ওই যে পাম্পটা চালিয়ে দিই গরম জলটা ওঠে সেটাতেই করে স্নান করে নিই। তো আমি এগুলো রেখে টেখে দেবো, দিয়ে সোজা নিচে যাব, নিচে গিয়ে আমি একটু মুখ হাত পা ধুয়ে নেবো। বর্মশাই ওইদিকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, বললো তুমি তাড়াতাড়ি আসো। তো এখানে একটা জিনিস হয় কি বলো তো, ভা মানে স্নান না করে খাওয়া, বাড়িতে থাকলে পরিপাটি করে স্নান করা, পুজো করা, এটা ওটা সেটা সব কিছু লেগেই থাকে। তো এখানে দেখো দিদি বসে গেল কাস্তে, কিছুতেই কথা শুনবে না যে দাও আমরা দুজন মিলে করে নিই। তো আমাকে বললো আমি এই যে সুন্দর করে এগুলো জল টল ভালো করে দিয়ে আমি তোকে দিচ্ছি, আর তুই একটা একটা করে মেলে দে। আর এই গামলাটা দেখছো, এই গামলাটা সত্যি করে ভালো জানো তো, অনেকটা মজবুত। আমার কলকাতাতে একটা গামলা ছিল, আমার ছেলে তো ওপরে লাফিয়ে টেপিয়ে একদম ভেঙে শেষ। আবার ভাবছি কলকাতা চলে যাব, আর হয়তো একদিন কি দুদিন থাকবো, তারপরে হয়তো কলকাতা চলে যাব। সত্যি করে মনটাও খারাপ, আমার ভালো লাগছে না, বাড়ি গিয়ে তো আবার সেই একরকম কাজ, মানে এখানেও কাজ তবু এখানে একটা শান্তি, মনে হয় সারাদিন যা করি করি সন্ধ্যের দিকে বসে বসে বাবার সঙ্গে যখন গল্পটা করি না মনটা সত্যি করেই ভরে যায়। তারপরে ছোটো কাকু আসে, মানে দিদি থাকে, সবাই মিলে গল্প করি,
একটা বেশ আলাদাই জায়গা। তো বা মানে শ্বশুর বাড়ি বলো, বাপের বাড়ি বলো, যেখানেই বলো, বাপের বাড়িতে মেয়েদের সুখটা হচ্ছে সব থেকে বেশি। তো এখানে শুকনো যে জামা কাপড়গুলো আছে দিদি বললো এগুলো তুলে নিয়ে চলে যা, আর এগুলো আমি এখন আস্তে আস্তে মেলে দেবো, দিয়ে ওপরে দিদি বললো আমি ই করে নেবো, গা হাত পা ধুয়ে নেবো, নাহলে চলে যাবো নিচে। তো বললাম ঠিক আছে, আমি সাবান তেল এনে দিচ্ছি। দিদিদের কী বলো তো একটু সর্ষের তেল মাখা একটু অভ্যাস। তো তারপর আমি এই যে গা হাত পা ধুলাম, ধোয়ার পর সোজা দেখো চলে এসেছি মিষ্টির দোকানে। তো বরমশাই বলে একটু মিষ্টি কিনে নিয়ে যাও, আর দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু খেতে দারুণ লাগে। এগুলোকে গজা বলে, তোমরা কি বলো জানি না, এটাকে গজাই বলে। আর আমাদের এখানে মিষ্টি জানো তো অনেক সস্তা, অনেক সস্তা। এই যে কালাকান দেখছো 7 টাকা, আর রসগোল্লাগুলো হচ্ছে 5 টাকা, আর কালো মিষ্টি হচ্ছে 6 টাকা। কলকাতায় তো মিষ্টির দাম অনেক। তো আমি ভেবেছিলাম, মানে ভেবেছি যে বাড়ি যাবো যখন তখন মিষ্টি কিনে নিয়ে যাবো। এই যে রসগোল্লাগুলো দেখছো না, পুরো 5 টাকা করে, সত্যি করে, মানে এত কম দামে, এত সুন্দর। কালকেই তো আমার বর, আমি তো মিষ্টি খেতে সত্যিই ভালোবাসি। তারপরে কিনে কেটে এখন যাচ্ছি বাড়ি, বড়মশাইকে তুলে দিলাম বাসে। তারপরে আমি বাড়ি এসে দেখো সবাইকে দিচ্ছি খেতে। আর যে লাড্ডু হয় না, লাড্ডুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো খাবো, তারপরে উপরে যাবো, একটু চাটা খাবো। তো এখন দেখো আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছি মিষ্টি। তো আমার জন্মদিনটা এবার এমনি করেই কাটলো, বর যদি থাকতো অবশ্যই কেক নিয়ে আসতাম, মেয়ে তো বায়না করছে, জানি না কী হবে। তো সবাই মিলে থাকার আনন্দটাই হচ্ছে আলাদা। তো এখন বাড়ি যেতে হবে, বাড়ি যেতে মানে চলে যাব, সেটার একটা মন খারাপ, সব মিলিয়ে একটু মনটা খারাপই আছে বলতে পারো। হ্যাঁ, বাটিতে রাখো, এত ঠান্ডা লেগেছে। তো বরকে বাসে তুলে দিয়ে মিষ্টি এটা ওটা নিলাম, নেওয়ার পর ওখানে বসে বসে খাচ্ছিলাম। এখন দিদি ঝাড়ু দিচ্ছে, প্রচণ্ড কোমর ব্যথা, ঠান্ডা লেগেছে, ঠান্ডার জন্য কিচ্ছু ভালো লাগছে না। আর এইটা দেখো কালকে নিয়ে এসছে, দেখাচ্ছে, এই যে এই হট ব্যাগটা নিয়ে এসছে এই শেক দেওয়ার জন্য। কালকে তো রাত্রে এত হাতে পায়ে ব্যথা করছিলো, শেক দিয়েছি। দিদিরও শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। ছাদ থেকে জামা কাপড়গুলো দেখো তুলে এনে ভাঁজ করা হলো, আর আমি গেছিলাম একটু ডাক্তারের কাছে, মানে ওষুধ আনতে। মনে হয় বাবা চলে এলো, একটু চা খাবো, গরম গরম আদা আর গোলমরিচ দিয়ে বানাবো চা। বর চলে গেল, মনটা খারাপ করছে। আর এদিকে কেক কেটে কি করব, মেয়ে তো কিছুতেই শুনবে না, না বাবা পয়সা দিয়ে গেছে একটা কেক নিয়ে আসবো। তা বললাম ঠিক আছে নিয়ে আয়। আর আমি একটু চাউমিন নিলাম, ডিম, শসা, মটরশুঁটি নিয়ে এসেছি। তো আজকে রাত্রে ভাবছি একটু চাউমিন করে দেবো, ওরা চাউমিন খেতে ভালোবাসে। আর একটু দিনেকার ভাত মাংস আছে, তো আর সেরকম কিছু করবো না, শুধু চাউমিন করে নেব। তো যেহেতু আজ এখন মানে পৌষ মাসের রাত্রি হয়ে গেলে আবার ঝাড়ু দেওয়া হয় না, ওই জন্য দিদি আবার সব ঝাড়ু টাড়ু দিয়ে ঘরগুলো পরিষ্কার করলো, আর আমি এখানে বসে আছি। এই জায়গাটাতে ব্যথা, মানে এত কাশি হচ্ছে, কাশির জন্য সেলাই। এই দেখো দিদির ঝাড়ু হলো, এখন আমি চা করতে যাই, চা করবো। ঠান্ডার দিনে বারবারে চা খেতেই ভালো লাগে। তো আজকে আবার সোয়েটার পরেছি, কেন ঠান্ডা লাগছে না, আমি সোয়েটার পরে থাকতে পারি না, কিন্তু ঠান্ডার জন্য পরতেই হবে। আর এখানে মানে লাইটটা আছে বলে ক্যামেরাটা মানে ভিডিওটা অন করলে ভালো হয়। তো যাবার জন্য তো সব কিছু গুছিয়ে রেখেছিলাম, তো বড় বলে থাক, আমি তো আসবো আবার, তো তখনই নিয়ে যাবো। আর হবে না, আর হয়তো 5-6 দিন থাকবো। এই যে তো এখন একটু হবে চা, চা করি। দেখছো মশা কেমন, এই যে মশা উঠছে। না থাক, তো চা খেয়ে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে টিয়ে এখন চলে এসেছি রান্না করতে। তোমাদেরকে আগেই বলেছি মোটামুটি আমাদের এখানে 6:30 কি 7, হ্যাঁ 7:30-টার মধ্যে রান্না হয়ে যায় কি 8টা। তো দিদি বললো বসে থেকে কি করব, তো আমাকে দে দেখো তোমাদেরকে, ও 6:30 বাজে ঘড়িতে। তো এখন আমি রুটিটা করছি, আর এই রুটি করা মানে করার স্টাইলটা হচ্ছে আমার মায়ের কাছে শেখা। আমার মাও কড়াইয়ে রুটি করতো, বেশ ভালোই করতো জানো তো, খুব ভালো ফুলেও। আমি আবার চাটুতে খুব একটা ভালো পারি না, তো এখানকার চাটুটা যেটা মায়ের ছিল সেটা খারাপ হয়ে গেছে। তো এই কারণে ভাবলাম চলো কড়াইয়ের মধ্যেই করি, আর দিনেকার তো মাংসটা আছেই, তো রুটি মাংস একটু ভাত আছে, তো সব কিছু মিলিয়েই খেয়ে নেবো। খেতে খেতে 9টার মধ্যে খাওয়া হয়ে যায়, সে মানে গোছাতে করতে 9:30, 9:30-টার মধ্যে একদম বিছানায়। সত্যি করে কি যে আরামে দিন কাটছে কি বলবো, বাড়িতে গিয়ে সেই 11টা, 11:30, 12টা ছাড়া তো বিছানাতে যাওয়াই যাবে না। তো চলো, এই বছরের জন্মদিনটা আমার এরকমভাবে কাটলো। তো আশা করি তোমাদেরকে ভালো লেগেছে আজকের ব্লগটা। তো আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে।
জানি না যে আগের বছর মানে 24-এর পর 25-এ জন্মদিনটা কীরকম হবে সেটাও জানি না। এই বছর জন্মদিনটা অনেক কিছু ভেবেছিলাম কিন্তু সেটা কিছুই হয়নি। তো যাক, যেরকমই হয়েছে মনের মধ্যে একটা শান্তি রেখেছি, আর কি করব বলো। আর তোমাদের ভালোবাসায় সত্যি করে আমি আজ অনেকটাই এগিয়ে গেছি, তো আরও ভালোবাসা চাই 40K করার জন্য। তার জন্য তোমাদের সাপোর্ট চাই, সত্যি তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কিচ্ছু না, বারে বারে বলি। আর তোমরা হচ্ছে আমার একটা মিষ্টি 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 পরিবার। তো চলো আজকে বিদায় নিলাম, টাটা, গুড নাইট, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। হ্যাঁ।